সবাইকে স্বাগত জানাই প্রদীপ স্যার ক্লাসে স্যাস পিএসসিতে তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে দুটো টপিক নিয়ে আজকে কথা বলবো এক নম্বর হচ্ছে যে শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে কি না সেকেন্ড নাম্বার হচ্ছে যে আমরা যদি সিলেবাস হ্যাঁ কিছুটা কাটছিট করে নিই তাহলে কি হবে তাই এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশান এই সিচুয়েশানের মধ্যে পড়াশুনোর ব্যাপারটা অনেকটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে এখন শিক্ষামন্ত্রী বলছেন যে মানুষের জীবনের বিনিময়ে তো কোনো পরীক্ষা বা এক্সাম কিছু হতে পারে না তাই আমরা কি করব না এখন মোটামুটি ঘরে থেকেই পড়াশোনাটা চালিয়ে যাব কথা হচ্ছে একটা ছোট্ট জিনিস বলে এটা গল্পের মতোই করি বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা যে ছেলের হঠাৎ খুব খিদে পেয়েছে তো সকাল থেকে কিছু খাইনি হঠাৎ করে মাকে এসে বলল মা খেতে দাও তো মা অবভিয়াসলি কী করবে মা দেখছে যে এখনও তো সব বাবা সবজি টবজি সব হয়নি তো মেনলি যেটা হয়েছে তাদের করে এখনও বললো একটু মাছ ভাজাটা করে নি তারপর খাস আচ্ছা ঠিক আছে মাছ ভাজা খাবে ছেলে ছেলে বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই করো তো এখন কথা হচ্ছে যে এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমি যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব না একটু স্টপ করে দেবো সেটা কাজ চালিয়ে নেবো ইন দ্য সেন্স সিবিএসসি বোর্ড কী করেছে সিবিএসসি বোর্ড কিন্তু বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়েই কাটছিট করা যেটাকে কাটছাট করে একটা সিলেবাস বানিয়েছে এবং সেই সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষা হবে মানে শিক্ষা বর্ষটাকে পিছিয়ে দেওয়ার মোটামুটি ভাবছি কোনো ব্যাপার নেই সিলেবাসটাকে কাটছিট যা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে এখন এতে কি হবে এতে আমার মানসিক গঠনের একটু প্রবলেম হবে মানে যতটা সিলেবাস ছিল সেটা যদি আমি না পড়ি তাহলে হায়ার স্টাডিজ করতে গিয়ে আমার কি হবে অবশ্যই প্রবলেম হবে এখন আমাদের শিক্ষামন্ত্রী বলছেন বেঙ্গল যে যদি আমরা সিলেবাসটাকে কাটছিট করে নিই তাহলে আমাদের কি হবে মানসিক গঠন ঠিক হবে না এবং সেক্ষেত্রে হায়ার স্টাডিজ যখন করতে যাবো তখন আমাদের প্রবলেম হবে তাই একটু ওয়েট করে যাই আমরা মাছ ভাজাটা দিয়ে বেশ ভাতটা খাওয়া যাবে সুন্দর করে এখন কথা হচ্ছে এতটা পর্যন্ত তো ঠিক ছিল ঠিক আছে মা মাছ ভাজা করবে একসাথে বেশ ভালো করে সমস্ত কিছু দিয়ে ভাতটা খাওয়া যাবে দেন ঠিক আছে কিন্তু মা এই সময় মাছ ভাজতে গিয়ে দিল গ্যাস শেষ হয়ে গেছে এখন তো আর মাছ ভাজা পসিবল নয় তাহলে ভাতটা এখন কি করবে মা বলবে ঠিক আছে বাবা এটাই খেয়ে নেয় এখন এর মধ্যেও আবার অনিশ্চয়তা এসে গেছে যে করোনা প্যান্ডেমিক যদি আমি কিছুটা পিছিয়ে দিই তাহলে সেই পিছিয়ে দেওয়ার পরেও কি সম্ভব শিক্ষাবর্ষটা কি চালু করা পসিবল কি নয় তো এটা একটা বিশাল মানে একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছে আমাদের যে কবে থেকে শিক্ষাবর্ষটা পিছিয়ে দিলাম নতুন করে সেশন শুরু হয়ে গেল কবে সেটা সেটা এখনও আমি যদি কাউন্টিং করি তাহলে মার্চের শেষ দিক থেকে মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট মানে আমি একটা বছর যদি আমি সবাইকে যে গ্রীষ্মের যে ছুটিটা পড়তো সেই গ্রীষ্মের ছুটি পড়সারটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখনও দেখতে পাচ্ছি আমি প্রায় চার পাঁচ মাস হতে চললো আমাদের একটুখানিও পড়া অ্যাকর্ডিং টু যে শিক্ষাবর্ষ আমাদের থাকে দিস টু দিস সেই অনুসারে পাঁচ মাস আমরা পিছিয়ে রয়েছি এখনো পর্যন্ত এই পাঁচ মাসটা কীভাবে কম্পেনসেট হবে তাই আরও পিছিয়ে দেবে তাই তো তাহলে পিছিয়ে দেওয়াটা কি মানে কতটা যুক্তিসঙ্গত তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে পিছিয়ে দেওয়া শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়াটা কি ঠিক হবে নাকি সিবিএসসির মতো করা উচিত ছিল যে আমি জাস্ট এটা নিয়ে একটু এক্সপ্লেনেশান বা সবার সাথে মত বিনিময় করার মতো ব্যাপারটা আমি কিছু বললাম আমার মতো করে আপনি কিছু বললেন আচ্ছা এরপরে হচ্ছে তাহলে শিক্ষা বর্ষ আমি পিছিয়ে দিলাম তারপর পরীক্ষা আবার যেমন হচ্ছিল সেই মতো করে সেশানটা শুরু হবে এটা একটা উপায় আরেকটা উপায় হচ্ছে আমরা সিলেবাসটাকে কিছুটা কাটছিট করে যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ চালিয়ে নিয়ে চললাম তো এইটা একটা উপায় যেটা সিবিএসসি বোর্ড বা অন্যান্য বোর্ডগুলো যেটা আইসিএসসি বোর্ড করছে সেটা একটা এখন কথা হচ্ছে না এইগুলো চিন্তা বা না ভাবনা করে যারা পড়াশুনোর ছেলে তারা ঘরে বা কিছু কিছু জায়গায় কিছু কিছু স্কুলগুলোতে অলরেডি পড়া মোটামুটি স্টার্ট করে দিয়েছেন কিভাবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানের মধ্যে কিন্তু এতে আমাদের কিছুটা আছে মানে আমাদের দেশটা তো অতটাও উন্নত নয় যে যে সমস্ত প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে এখনও হয়তো ইন্টারনেট সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল নয় সেক্ষেত্রে অনেক সময় শুনছিলাম যে হয়তো নাকি সেন্ট্রাল টাকা পয়সা পাঠালে সেটাও পসিবল হতে পারে মোবাইল সবাইকে দেওয়া হবে তো যাই হোক আবার একটা বড় অংশের শিক্ষাবিদ এটাও মনে করছেন যে ভার্চুয়াল অ্যান্ড অ্যাকচুয়াল ভার্চুয়াল আর অ্যাকচুয়ালের মধ্যে ডিফারেন্স অ্যাকচুয়াল পড়াশুনোর মধ্যে যে সিস্টেম মানে অনেক সময় আমি হয় না এরকম যে পুজো দেখতে যাইনি বাড়িতে বসে আছি ঠিক আছে মোবাইলে ফটো করে এনে ছেলে বাবাকে দেখাচ্ছে বাবা দেখো পুজোর মণ্ডপটা কেমন হয়েছিল মানে অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল তো অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়ালের মধ্যে ডিফারেন্সটা কোথায় না এটাই হচ্ছে ডিফারেন্স তো যারা বড়ো বড়ো শিক্ষাবিদরা আছেন সেই শিক্ষাবিদরা বলছেন যে নাকি এই যে সিস্টেম মানে অ্যাকচুয়াল পড়াশুনোর মতো কিন্তু ক্রেজটা নেই ভার্চুয়াল পড়াশুনোর মধ্যে তা আমরা যেভাবে পড়ছি বা তবু কতটা আমাদেরকে এইটা ওইটা করে কোনো রকমভাবে পড়াশুনোটা আমরা চেষ্টা করছি এগিয়ে কিছুটা নিয়ে যাওয়ার জন্য সবাই সবার মতো করে করছে অবশ্যই যেখানে পরিবেশ সিনেই পড়াশুনো করার স্কুল যাওয়ার কথাই ওঠে না সেখানে তো বাড়ি বসে পড়াশুনো করতেই হবে আমাদেরকে আবার কোন কোনো টিভি চ্যানেলে আমি দেখছিলাম যে বিভিন্ন স্টুডেন্টসরা তাদের মতামত জানাচ্ছেন যে মাধ্যমিকের ব্যাপার নিয়ে যে মাধ্যমিকের ব্যাপারগুলো যে অনেক সময় ছেলেমেয়েরা যে টেস্ট পরীক্ষা হলে অনেকটা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারতো কিন্তু যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না বা কখন হবে কোনো অনিশ্চয়তার মধ্যে তাই এই তো সমস্যাগুলো আছে বা টিউশানস যাওয়ারও একটা প্রবলেম রয়েছে তো সব কিছু মিলে এমন একটা সিচুয়েশানস হয়েছে এই সময়টাতে অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অবশ্যই কিছু করণীয় এবং এইসব ব্যাপার নিয়ে তো উচিত অবশ্যই আমরা মনে করি আপনাদের কমেন্টস সেকশানে আপনারাও জানান কী করা উচিত বা কীভাবে আমরা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব তবে স্টুডেন্টদেরকে আমি অবশ্যই বলবো তোমরা যতটুকু পারবে পড়াশুনো যতটা পারবে এগিয়ে নিয়ে যাও বিভিন্ন যেমন বিভিন্ন চ্যানেলে যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে এছাড়াও বই রয়েছে বা বাড়ির ফ্যামিলি কাকা জেঠা যারা রয়েছেন বাড়িতে বয়োজ্যেষ্ঠরা তাদের কাছ থেকে কিছু দেখা বন্ধু বান্ধবের কাছে কিছু হেল্প কিছু টিচার্সের সাথে লিঙ্কের আপে থাকা তারপর গুগল মিট বা জুম যেভাবে আর কি ভার্চুয়ালি আমরা পড়াশুনোটাকে চালিয়ে যেতে পারছি এইভাবে সমস্ত পড়াশুনোটাকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সাথে সাথে আবার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যেগুলোতে টিভিতেও কিছু কিছু চ্যানেলে আমি দেখছিলাম যে পড়াশুনোর টাকে কিছুটা কিছুটা মানে যেখান থেকে কিছু পাওয়া যায় একটু 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 করে কোনো রকম করে পেট ভরানো তো এইটা অবশ্যই তোমরা কন্টিনিউ করবে পড়াশোনাটাকে আর যারা নতুন লাস্টতে একটা কথা বলে যাই যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই চ্যানেলেও অনেক কিছু রয়েছে তোমরা যারা ফিজিক্স মিলনি তো ফিজিক্স যারা প্রবলেম ফেস করবে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবার বিভিন্ন পোর্শানস রয়েছে যে ইমেন্স বা এইগুলো বা ক্লাস টেনেরও সিলেবাসে রয়েছে পুরো ফিজিক্সটাই তোমরা দেখো আর তোমরা নিজেরাও জানাও যে কোন ধরনের ভিডিও বা যে ইমেন্স বা যেই অ্যাডভান্সের জন্য বা যেগুলো তোমাদের প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমের কথাগুলো জানিয়ে লেখো অবশ্যই হেল্প পাবে চলো থ্যাংক ইউ